আমরা বড় বড় করে একদম পাতা পাতা করে বুটা পাচ্ছি, খুব সুন্দর ডিটেলিং করে দেওয়া আছে, চমৎকার দুইটা একদম ব্লু বর্ডার, যেখানে এটাও আমরা একদম জোর সুতা খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আঁচল, যেটা আমরা হ্যাঁ খুব সুন্দর করে বর্ডারটা করে দেওয়া আছে, মানে এতটুকু পোর্শন যখন কাজ করা থাকবে তখন কিন্তু পরার পর দেখতে আমার আউটলুকটা খুবই সুন্দর আসবে। তো বর্ডার দেখেছেন একদম রেড বর্ডার পেটানো জরি ওয়ার্ক, পুরোটার মধ্যে একদম মিডিয়াম সাইজের হচ্ছে পুরোটা করা, এই কালারটা অনেক ভালো লাগছে, অভিমানী মেয়ে, হ্যাঁ খুব সুন্দর একটা আনকমন একটা কম্বিনেশন, এটা পূজার জন্য খুবই সুন্দর একটা শাড়ি বা বিয়ের জন্য যদি কেউ নিতে চায় নিতে পারে, হ্যাঁ বিয়ের সেকেন্ড শাড়ি অথবা থার্ড শাড়ি হিসেবে আমি জানি নাই। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, শর্ট পাল্লু এখন এগুলো খুব চলছে। ওকে সত্যি ফিরো, ওকে লিপিয়া কো নাইস শাড়ি একদম। সো ব্লাউজ গুলো কিন্তু আমরা খুবই গর্জিয়াস পাচ্ছি না, ছোট ছোট করে পুরোটা ব্লাউজে বুটা করা আছে, চমৎকার চওড়া আমরা বর্ডার পাচ্ছি স্লিভের জন্য, আঁচলটা এত সুন্দর স্মার্টলি ডিজাইন করা, সব মিলায় শাড়িটা খুবই সুন্দর। এসে নিচের বর্ডারটা যদি আমরা দেখি, চওড়া বর্ডার উপর থেকে দুটো ডিফারেন্ট বর্ডার আমরা পাচ্ছি, বর্ডার মোটা হওয়ার কারণে যেটা হয় কুচিগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং লুকটা জাস্ট দেখেন আউট লুকটা কিন্তু গাদোলের মতোই কিন্তু একদম ডিজাইন প্যাটার্ন অনেকটা ওরকম করেই করে দেওয়া আছে, এবং গাদোয়াল তারপরে হচ্ছে এই শাড়িগুলো, এগুলো বলতে গেলে সেম স্ট্যান্ডার্ডের শাড়ি না, সবগুলোই হচ্ছে একটু হাই কোয়ালিটি, খুব সুন্দর করে বেশি সুন্দর শাড়ি আর কি। ওকে সো এটা বডিতে খুব চমৎকার একটা ফ্লোরাল প্যাটার্ন করে দেওয়া আছে, তারপরে হচ্ছে একটা ব্ল্যাক খুবই শাইনি একটা ফেব্রিক, তারপরে হচ্ছে মানে রেশম সুতা দিয়ে করা, হ্যাঁ এবং বর্ডারটা যদি দেখে লেমনের মধ্যে কি সুন্দর প্যাটার্নের কাজ, সিঁদুর লাল, হ্যাঁ এটাই বলতে চেয়েছিলাম। সো এটা কাজের মোটিভটা খুবই সুন্দর, বর্ডার দুইটা মারাত্মক সুন্দর, কম্বিনেশনটা মারাত্মক, আঁচলটা দেখেন শর্ট আঁচল থাকছে সাথে সুন্দর একটা অ্যাট্রাকটিভ কম্বিনেশনের ব্লাউজ থাকছে, চওড়া করে বর্ডার থাকছে স্লিভের জন্য। এখানে যে লোয়ার পোর্শনে আমরা অনেকগুলো মোটিভে হচ্ছে কাজ, ফ্লোরাল, তারপর এছাড়া অনেকগুলো বর্ডার, মানে এই সাথে কমপ্লিট কম্বিনেশনটা না আমার খুবই ভালো লেগেছে, গ্রিন কম্বিনেশন বা পিকো গ্রিন কম্বিনেশন হচ্ছে করা, এই যে ব্লাউজ দিয়ে ম্যাচ করে চলবে না, মানে কি যে লাল কি একটা লাল পরির মতো, হ্যাঁ পার্পলের সাথে চমৎকার করে জড়ি সুতার কাজ থাকছে, ফ্লোরাল প্যাটার্ন, এদিকে একটু মামি প্যাটার্নে হচ্ছে কাজ করা থাকছে, অ্যাঙ্গেল মোলা ভালো আছে, একটু কাশি বাট ভালো আছে। সঞ্জীব কুমার হাই আপু, হ্যালো হ্যালো, এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যে আমরা কি সুন্দর ফ্লোরাল এবং মামি প্যাটার্নে কাজ পাচ্ছি, এটা হচ্ছে ব্লাউজের দৃষ্টি কি সুন্দর, দুটো ব্লাউজের মধ্যে আমরা চমৎকার করে একদম কাজ পাচ্ছি, গোটা গোটা করে আর এই কম্বিনেশনটা আমাদের যা চাই। এখানে খুব সুন্দর করে আমরা নিচে এই যে ডিফারেন্ট সব ডিজাইন প্যাটার্নে পাচ্ছি, সুন্দর একটা কালার বর্ডার, আমরা উপরে হচ্ছে একদম চিকন বর্ডার পাচ্ছি, নিচে আমরা চওড়া বর্ডার পাচ্ছি, ওকে, এবং সাথে পাচ্ছি একটু শর্ট আঁচল, আঁচলটা রেড এর মধ্যে থাকছে এবং একটু ব্লাউজটা রেড এর মধ্যে থাকছে, সাথে সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে, এটা কি পাটালা বুটি বলে,
কাটানো দুটো আচ্ছা বিন্দিয়া পুজো হচ্ছে গোলটা তাই না গোলটা সেটা হচ্ছে স্কয়ার শেপে হচ্ছে ডিজাইনটা করা এবং এই কালারটা আমার অদ্ভুত সুন্দর লেগেছে অলিয়াপু দামের জন্য জাস্ট একটু স্ক্রিনশট ইনবক্স করো এটা হচ্ছে একটা সুন্দর একটা গ্রিনের সাথে গ্রেট কম্বিনেশন মানে এটা কি গর্জিয়াস একটা কালার না এবং আউটফিটটা কিন্তু অনেক গর্জিয়াস আসবে খুব সুন্দর দেখে মানে গ্রিনটা যেখানে কিন্তু অনেক সুন্দর ডিটেইল আছে চমৎকার বর্ডারের কাজগুলো মারাত্মক এই যে এই চকলেটটা যারা চায় তারা হচ্ছে কি করবে একটা নক্ষত্র কি সুন্দর কি করছে একটা কালার মানে আপনার এতগুলা বেলি ফুল অথবা গাজরা ফুল লাগান কেমন লাগবে বলতো অসাধারণ সুন্দর লাগবে না সুন্দর একটা আঁচল থাকছে আঁচলের মধ্যে আমরা খুবই এক্সক্লুসিভ জড়ি সুতার কাজ পাচ্ছি এগুলোর ডিটেলিং গুলো খুবই স্মার্ট যারা ছোট ছোট বুটা পছন্দ করে তারা সুন্দর ডিজাইন করা চমৎকার বর্ডার আচল তো মাথানা সব থাকছে খুব সুন্দর ডিটেইলিং করা প্রতি ফ্লোরাল খুশি হয়ে আমাদেরকে চকলেট পাওয়া ওকে সেটা হচ্ছে আমরা ছোট ছোট শাড়ি কালেকশন